কি কি আমল করলে স্ত্রী আমার কথা স্বামীর কথা শুনবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রত্যেকটা স্বামীর কলিজার প্রশ্ন ঠিক না হুজুর বিয়ে করে আমি বউ ঢুকাইলাম ঘরে না জাহান্নামের দারোগা ঢুকাইলাম বুঝলাম না হুজুর আমি বউ চালাম উল্টা বউ আমারে চালাইতে আছে এই হলো সমাজের বাস্তবতা আমাদের দেশে স্ত্রীরা স্বামীর কথা শুনে না বরং স্বামীকে স্ত্রী চালাইতে চায় এটার অনেকগুলো কারণের নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হলো আমাদের স্ত্রীদেরকে আমরা দিন বুঝাতে ব্যর্থ হয়েছি আপনি আপনার স্ত্রীটাকে মাশাল্লাহ দামি মোবাইলের উপরে মোবাইল পাঠান বিদেশ গেলে তো কোনো কথা নাই মোবাইল পারলে এক হাত পারলে আরো বড় পারলে আরো বিশাল যদি বাইর হয় তাহলে ওটা সবার আগে দিবেন ইন্টারনেট ফ্রি করে দিবেন মাশাল্লাহ আর সারাক্ষণ তাকে আপনি বিভিন্ন লিঙ্ক পাঠাবেন গানের লিঙ্ক ছবির লিঙ্ক নাচের লিঙ্ক যত যত অশ্লীল ভিডিও আছে সেগুলো লিঙ্ক পাঠাবেন একসাথে বসে ছবি দেখতে যান সিনেমা দেখতে যান নাচ দেখতে যান গান দেখতে যান কিন্তু আপনার স্ত্রীটা যে ঘরে বসে আছে ওর যে দিন শিখা দরকার এই ব্যাপারে আপনার কোনো চিন্তা চেতনা নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আরবাউ মিনাস সাআদাতি এই দুনিয়ায় সুখ শান্তি পেতে চাও এক নাম্বার আল মারআতু সালিহাতু যার ঘরে দিনদার স্ত্রী আছে তার ঘরে সুখ আর শান্তি আছে ঠিক কিনা ঘরে স্ত্রী যদি দিনদার না হয় এই ঘরের চেয়ে অশান্তির ঘর বিপদের ঘর আর দ্বিতীয় আরেকটা হতে পারে না ঘরে দিনদার স্ত্রী থাকা এটা আপনার জন্য একটা বড় নিয়ামত কোনো দিনদার স্ত্রী কখনোই আপনার সাথে খারাপ আচরণ করতে পারে না বন্ধু আমার স্ত্রীকে দিন শিখানোর চেষ্টা করেন ঘরে তালিমের ব্যবস্থা করেন দৈনিক আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা হোক একটা কোরআনের তাফসির একটা হাদিসের কিতাব একটা ইসলামী কিতাবের তালিম শুরু করার চেষ্টা করেন নাম্বার এক স্ত্রী দিয়ে যদি স্ত্রীকে যদি আপনার কথা শোনাইতে চান এক নম্বর হলো সেই স্ত্রীকে দিন শিখাবেন নাম্বার দুই দুই নম্বর হলো স্ত্রীকে দিন শিখাবেন দিনদার স্ত্রী দেখে বিয়ে করার চেষ্টা করবেন নাম্বার দুই হলো বিয়ের আগে আপনার যেন বিয়ের অনুষ্ঠান হারাম দিয়ে শুরু না হয় নাচ গান দিয়ে যেন আপনার বিয়ে শুরু না হয় যৌতুক নিয়ে যেন বিয়ে না হয় বিয়েটা যেন পুরো সুন্নাহ এবং ইসলামী পদ্ধতিতে হয় তাহলে বিয়ের পর ইনশাআল্লাহ শান্তি পাবেন বিশেষ করে একটি বড় কথা বলে দিই সূরা ফুরকানের 74 নম্বর আয়াত সূরা ফুরকানের 74 নম্বর আয়াত রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটি নিয়মিত বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ শুধু দোয়া করবেন আর স্ত্রীকে সমানে গরুর মতো পিটাবেন এই বউ দিয়ে শান্তি আশা করা যায় না স্ত্রী চাওয়ানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ সম্মত ফর্মুলা আছে সেগুলো জানার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক